গেল শেখ শাহজাহানের আগাম জামিন মামলার শুনানি সন্দেশখালীতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির ওপর হামলার ছাপ্পান্ন দিন পর রাজ্য পুলিশ গ্রেফতার করে শাহজাহানকে তার এক সপ্তাহের মধ্যে সন্দেশখালী কাণ্ডের এই মাস্টার মাইন্ড কে হাতে পায় আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর মধ্যে সোমবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে ছিল শেখ শাহজাহানের আগাম জমিন মামলার শুনানি এবার পিছিয়ে গেল সেই মামলার শুনানি অতিরিক্ত হলফনামা জমা দেওয়ার জন্য সময় চলেন শেখ শাহজাহানের আইনজীবী এডি তরফে জানানো হয়েছে পিএমএলএ অ্যাক্টে অভিযুক্ত শাহজাহান এর আগে নিম্ন আদালতে এর জন্য আগাম জামিনের আবেদন করা হয়েছিল তার তরফ থেকে যদিও খারিজ হয়ে যায় সেখানে আগামীকাল কলকাতা হাইকোর্টে রয়েছে এই মামলার শুনানি অমিত কুমার দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা